subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আমরা এটিকে নিয়ে কথা বলবো। তো এই ভিডিওতে আমরা মেনলি এটিকের এখনও পর্যন্ত আইএসএল সিজন ফাইভে যা পারফরমেন্স তার রিভিউ করব এবং তারপর এটিকের এই আইএসএল সিজনে টপ ফোরে কোয়ালিফাই করার সম্ভাবনা কতটা, মানে এটিকের আইএসএল সিজন ফাইভে প্লে অফে যাওয়ার ক্রাইটেরিয়া কী, সেটা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, ভিডিওর প্রথমে এটিকের এই সিজনের যা পারফরমেন্স তার রিভিউ করা যাক। তো এটিকে এখনও পর্যন্ত আইএসএল টেবিলে 6 নম্বর স্থানে আছে এবং 12 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে। তো এর মধ্যে এটিকে 4টি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচ হেরেছে এবং 4টি ম্যাচ ড্র করেছে। তো এখনও পর্যন্ত এই সিজনে এটিকের যা পারফরমেন্স সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো এই সিজনের শুরুতে এটিকে খুব খারাপ ফুটবল খেলেছে, বলা যেতে পারে জঘন্য ফুটবল খেলেছে, যেখানে প্রথম 2টো ম্যাচে এটিকে কেরালা ব্লাস্টার্স এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে যায়। তবে প্রথম 2টো ম্যাচের পর এটিকে নিজেদের সুধরে নেয় এবং তার পরের 6টা ম্যাচে কিছুটা ডিফেন্সিভ এবং ক্যালকুলেটিভ ফুটবল খেলে, যেখানে এটিকে 3টে জয় পায়। প্রথমটা দিল্লি ডায়নামোস এফসির সঙ্গে, দ্বিতীয়টা চেন্নাইয়ান এফসির সঙ্গে এবং তৃতীয়টা এফসি পুনে সিটির সঙ্গে, এবং এছাড়াও এটিকে জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে ড্র করে। আর তার পরের 4টে ম্যাচে, মানে ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হবার আগে শেষ 4টে ম্যাচে এটিকে যে ফুটবলটা খেলেছে সেটাকে দারুণ ব্র্যান্ডের ফুটবল বলা যেতে পারে। তো এই পর্বে এটিকের মিডফিল্ড দারুণ খেলেছে, অনেক সুযোগ তৈরি করেছে, এটিকে ডিফেন্সের দিক থেকেও অনেক সলিড ছিল। তবে এই সময় এটিকের যে প্রবলেম হয়েছে সেটা হলো একজন পজিটিভ স্ট্রাইকারের অভাব। প্রচুর গোল মিসের জন্য এটিকে 2টো ম্যাচ ড্র করেছে এবং 1টা ম্যাচ হেরে গেছে। তো এখানে 4টে ম্যাচের মধ্যে এটিকে শুধু চেন্নাইয়ান এফসিকে হারাতে পেরেছিল এবং এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে ড্র করেছিল। আর শেষ ম্যাচ ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে এটিকে দুর্ধর্ষ খেলেও ব্যাঙ্গালুরু এফসির মতো টিমকে ডমিনেট করেও শুধুমাত্র গোল মিসের জন্য হেরে গেছে। তো আইএসএল সিজন ফাইভে এটিকের এখনও পর্যন্ত যা পারফরমেন্স, সেই হিসেবে বলা যেতে পারে যে এই সিজন যত গড়িয়েছে, মানে খেলা যত শেষের দিকে এসেছে, তত এটিকে টিমের প্লেয়ারদের মধ্যে বন্ডিং ভালো হয়েছে, তারা অ্যাট্রাক্টিভ ফুটবল খেলেছে এবং ভালো ফুটবল খেলেছে। কিন্তু শেষের দিকে এসে এটিকের যেটা মেন সমস্যা হয়ে গেছিলো সেটা হলো কালু উচে এবং ইমিলিয়ানো আলফারোর চোট পাওয়ার পর এটিকের কাছে কোনো পজিটিভ স্ট্রাইকার ছিল না, মানে ভালো স্ট্রাইকার ছিল না। বলবন্ত সিং প্রচুর গোল মিস করেছে এবং শেষের দিকে সেই জন্যই এটিকে বেশ কিছু ম্যাচ ড্র করেছে এবং হেরেও গেছে। তো বন্ধুরা, এই ছিল এটিকের এখনও পর্যন্ত এই সিজনে যা পারফরমেন্স তার ছোট করে একটা রিভিউ। তো এবার এই সিজনে এটিকের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কতটা সেটা দেখা যাক। তো এটিকে এখনও গ্রুপে 6 নম্বর স্থানে আছে এবং 12 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে। আর এটিকের উপরে যারা যারা আছে তারা হলো ব্যাঙ্গালুরু এফসি 1 নম্বরে, 2 নম্বরে মুম্বাই সিটি এফসি, 3 নম্বরে এফসি গোয়া, 4 নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং 5 নম্বরে জামশেদপুর এফসি। তো এখনও পর্যন্ত লিগ টেবিলের যা পজিশান তাতে ব্যাঙ্গালুরু এফসি প্লে অফে কোয়ালিফাই করবেই, এবং বিরাট কিছু না ঘটলেও মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়াও কোয়ালিফাই করবে। তো প্লে অফে যাবার দিকে ব্যাঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি, এই 3টে টিম অনেকটাই এগিয়ে গেছে। তো পড়ে রইল 4 নম্বর স্পট, এই স্পটটার জন্য লড়াই করছে জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এটিকে। তো এখনও পর্যন্ত এটিকের পয়েন্ট হচ্ছে 12 ম্যাচে 16 পয়েন্ট, জামশেদপুর এফসির 12 ম্যাচে 19 পয়েন্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 12 ম্যাচে 20 পয়েন্ট। এবং আমার হিসেব যা বলছে তাদের 30 পয়েন্ট হয়তো এবারে টপ ফোরে যাওয়ার জন্য ম্যাজিক ফিগার হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটিকের ম্যাচ বাকি আছে 6টা এবং এই 6টা ম্যাচ থেকে এটিকে মিনিমাম 14 পয়েন্ট তুলতে হবে, মানে বলা যেতে পারে এটিকে 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিততেই হবে। তো যদি এটিকে 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিততে পারে তাহলে এটিকে আমার মনে হয় পরের রাউন্ডে কোয়ালিফাই করবে, মানে প্লে অফে পৌঁছে যাবে। তো এখন যা পরিস্থিতি তাতে এটিকে সব ম্যাচই জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। আর তোমরা যদি আমায় জিজ্ঞেস করো যে এটিকে কি 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিততে পারবে, তো আমার মনে হয় ব্যাপারটা বেশ টাফ। কিন্তু এটিকে যদি নিজেদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারে তাহলে এটিকে 6টার মধ্যে 5টা ম্যাচ জিততে পারবে, কারণ এটিকে শেষের দিকে এসে দারুণ ফুটবল খেলেছে এবং এটিকের মিডফিল্ড অনেক চান্স ক্রিয়েট করেছে। কিন্তু এটিকের যেটা মেন প্রবলেম হচ্ছিল সেটা ছিল ফিনিশিংয়ে, একজন ভালো স্ট্রাইকারের অভাব ছিল। তো এবার কালু উচে ফিরে এসেছে এবং কালু উচেকে দেখে আগের থেকে এখন অনেক ফিট মনে হচ্ছে। তো কালু উচে যদি ফর্মে থাকে তো কী করতে পারে সেটা আমরা আগের আইএসএলেই দেখেছি। তো আশা করব কালু উচে ফিট থাকবে এবং গোল স্কোরিংয়ের মধ্যে ফিরিয়ে আনবে এটিকে। এবং তার সাথে এডু গার্সিয়াও এটিকে টিমে যোগ দিয়েছে। এডু গার্সিয়াও একজন দুর্ধর্ষ অ্যাটাকিং উইঙ্গার এবং অ্যাটাকিং প্লেয়ার।
তো আমার মনে হয় এটিকেতে কালু উচি এবং এডু গার্সিয়ার যোগ দেওয়া এটিকেকে গোলের মধ্যে ফেরাবে এবং এটিকের ডিফেন্স আর মিডফিল্ড তো ভালোই খেলেছে এই সিজনে। তো যদি এটিকের প্লেয়াররা প্রত্যেকটা ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে নেবে এবং 100% এফোর্ট করে তো আমার মনে হয় এটিকের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। তোমাদের কি মনে হয়, এটিকে কি পারবে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি আমাকে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে চাও তো সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে ফলো করতে পারো। আর এই যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে এবং তার পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবে, তাহলেই তোমরা এই চ্যানেলের পরবর্তী আপডেটসগুলোর নোটিফিকেশন পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।